সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম ডেভিড বিশ্বাস। পেশাগতভাবে আমি একজন তড়িৎ প্রকৌশলী। আমার পড়াশোনা তড়িৎ প্রকৌশলের নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং সংকেত নিয়ন্ত্রণ, অর্থাৎ কন্ট্রোল কমিউনিকেশন এবং সিগন্যাল প্রসেসিংয়ে হলেও আমি বর্তমানে একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ বণ্টন ও বৈদ্যুতিক যন্ত্রপাতির নির্ভরশীলতা বা রিলায়েবিলিটি নিয়ে কাজ করছি। এই সংক্ষিপ্ত কোর্সে আমি তড়িৎ প্রকৌশলের খুবই প্রাথমিক কিছু ধারণা ও উপকরণ তুলে ধরার চেষ্টা করব। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা, তাই অনুরোধ করব আমার ভুল ত্রুটিগুলো একটু সহজভাবে দেখতে। আশা করছি আমরা এই কোর্স থেকে সবাই কিছু শিখতে পারবো। আমি কোর্সের কাঠামোটাকে এভাবে দাঁড় করানোর চেষ্টা করেছি। প্রথম সপ্তাহে চেষ্টা করব তড়িৎ কৌশল কি এবং তড়িৎ কৌশলকে ব্যবহার করে কি কি করা যায় বা পেশাগত দিক থেকে কোন বিষয়ে অবদান রাখা যায় এ ব্যাপারে সামান্য ধারণা দেওয়ার। এর সাথে দরকারি কিছু সংকেত এবং বিদ্যুৎ প্রবাহের সাথে ইলেকট্রন প্রবাহের সম্পর্ক নিয়ে সামান্য আলোচনার চেষ্টা করব। দ্বিতীয় সপ্তাহে তড়িৎ কৌশলের সবচেয়ে প্রাথমিক সূত্র বা ওমের সূত্রকে ইন্ট্রোডিউস করে বিভিন্ন ইলেকট্রিক্যাল এলিমেন্ট কে মূলত যে দুইভাবে সাজিয়ে বর্তনী তৈরি করা যায়, অর্থাৎ সিরিজ ও প্যারালাল বর্তনী, সেটা নিয়ে কিছু কথা বলবো। তৃতীয় সপ্তাহে আমি চেষ্টা করব ক্যাপাসিটার ও ইন্ডাক্টরের গঠন ও আচরণ কেমন তার উপরে খুবই প্রাথমিক কিছু ধারণা তুলে ধরতে। এরপরে চতুর্থ সপ্তাহে মূলত কারকফের ভোল্টেজ সূত্র এবং কারকফের কারেন্ট সূত্র নিয়ে আলোচনা করব। যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিসে এই দুটি সূত্রই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটোই হবে আমাদের প্রধান টুল যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস করতে। এরপরে পঞ্চম সপ্তাহে চেষ্টা করব ভোল্টমিটার ও অ্যামিটার নিয়ে কিছু আলোচনা করতে এবং কিভাবে এই দুইটি ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় এবং কিভাবে একটা সার্কিটের ভোল্টেজ মাপতে হয় অথবা কারেন্ট কিভাবে মাপতে হয় এই নিয়ে আলোচনা করব এবং এগুলোকে কিভাবে বর্তনীতে সংযুক্ত করতে হয় এ ব্যাপারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে ডিসি বর্তনী এবং এসি বর্তনীতে এই দুটির মধ্যে কি ব্যবধান আছে বা কিভাবে কি কারণে এসি ডিসি থেকে আলাদা এই নিয়ে কিছুটা খুব সামান্য প্রাথমিক ধারণা নিয়ে কিছুটা আলোচনা করব। শেষ সপ্তাহে আমি চেষ্টা করব একটা ডিসি বর্তনীর উদাহরণ তুলে ধরতে এবং ভোল্টেজ ডিভাইডার এবং কারেন্ট ডিভাইডার নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। এই দুইটি সূত্র দিয়ে আমরা আবারও সার্কিটের অ্যানালাইসিস করব এবং সবশেষে চেষ্টা করব একটা এসি বর্তনীর উদাহরণ তুলে ধরতে। কিন্তু এই বিষয়টা বেশ কমপ্লিকেটেড এবং গভীরে যেতে হবে এটা নিয়ে কথা বলতে গেলে, সে কারণে খুব একটা গভীরে যাব না। আমি খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে হয়তো প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন তুলে ধরতে চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের 6 সপ্তাহের কোর্সের মূল কাঠামো। অন্য কোর্সগুলির মতো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে ভিডিওর সাথে একটা ছোট্ট কুইজ তুলে ধরতে। সেই কুইজের নিয়ম হবে অন্যগুলোর মতোই, সঠিক উত্তর সহ রিপ্লাই আপনাদের ইমেইলে চলে যাবে। আশা করি কোর্সটি কিছু হলেও উপকারী এবং উপভোগ্য হবে আপনাদের জন্য। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য এবং দয়া করে নিবন্ধন করতে ভুলবেন না।